আজ থেকে প্রায় এক যুগ আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক মান্না। কিন্তু এখনও যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ককে, তবে আজকে এই এক যুগ পরে এসেও সরল মনে বেশিরভাগ উত্তরই আসবে নায়ক মান্নার নাম, যিনি বাংলাদেশের সিনেমা জগতে দীর্ঘদিন ধরে দুর্দান্ত অভিনয় করে একচেটিয়া রাজত্ব করেছেন। সে সময় দেশের পুরো সিনেমা জগতে যেন মান্না নির্ভর হয়ে গিয়েছিল। একজন মান্না তার অভিনয় প্রতিভার দ্বারা মন জয় করে নিয়েছিলেন এদেশের বুড়ো থেকে যুবক, এমনকি বাচ্চাদেরও। মান্না মারা যাওয়ার পরেও এমন অনেক শিশুর জন্ম হয়েছে যারা মান্নার অভিনয় দেখে আনন্দ পান। একজন মান্না দর্শকদেরকে শুধু যে বিনোদিতই করতেন তা কিন্তু একদমই নয়। তার সিনেমাতে বরাবরই ফুটে উঠত সমাজের নানান গুরুত্বপূর্ণ অসঙ্গতি এবং নানান গুরুত্বপূর্ণ দিক। তার অভিনয় শিক্ষা দিত আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার। কিন্তু 2008 সালে হঠাৎ তার চলে যাওয়াটা এখনও যেন রহস্য হয়ে আছে এদেশের সিনেমা জগতে। সেই সাথে রহস্যজনকের মতোই তার একজন সাধারণ যুবক থেকে হুট করে এত বড় একজন অভিনেতা বনে যাওয়াটাও। আমাদের আজকের এই ভিডিওটি সেসব রহস্যজনক এবং চাঞ্চল্যকর তথ্য নিয়েই সাজানো হয়েছে। একই সাথে এই ভিডিওটিতে থাকছে নায়ক মান্নার জীবনের নানারকম অজানা তথ্য। তো নায়ক মান্নার সম্পর্কে নানারকম অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1964 সালের 6 ডিসেম্বর টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া নায়ক মান্নার আসল নাম এস এম আসলাম তালুকদার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন তিনি। নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই, স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তার ইচ্ছে ছিল বরাবরই নায়ক হওয়ার। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখ পড়ে নতুন মুখের সন্ধানের এক বিজ্ঞাপনে। তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সাথে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন, এমনকি সুযোগও পেয়ে যান। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর 1984 সালে চলচ্চিত্রে তার আগমন ঘটে। এই প্রক্রিয়ায় সে সময় মান্নার সঙ্গে আরও এসেছিলেন খালেদ আক্তার কল্পনা, নায়ক সুব্রত, নায়ক সোহেল চৌধুরী, নিপা মোনালিসা, যারা মান্নার জীবিত অবস্থায় বলতে গেলে প্রায় হারিয়েই গেছেন। টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার নামের এই কিশোর হয়তো জানত না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক। শুধু তাই নয়, ঢাকায় চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হচ্ছেন তিনি। নতুন মুখের সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি নায়ক মান্না। এর জন্য অনেক ত্যাগ এবং অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। যেই রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু, সেই রাজ্জাকই একসময় তাকে সুযোগ করে দেন তার স্বপ্নের চলচ্চিত্রে অভিনয়ের। 1986 সালে নায়ক রাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তওবা নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে নায়ক মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্রের জীবনের যাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নামটি বদলে যায় মান্না হিসাবে। শুরুতে একের পর এক অ্যান্টি হিরো হিসাবে অভিনয় করেছেন তিনি, কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি তিনি। 80-এর দশকে মান্না যখন অভিনয় শুরু করেন সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল এবং নায়ক ইলিয়াস কাঞ্চনের বেশ দাপট ছিল। সেই দাপটে অভিনেতাদের মাঝেও তওবা, পালকি, দুঃখিনীমা এবং বাদশা ভাইয়ের মতো তুমুল ব্যবসা সফল ছবিগুলো উপহার দিয়েছিলেন চিত্রনায়ক মান্না। দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতেই প্রধান নায়ক ছিলেন না নায়ক মান্না, তাই সাফল্যের ভাগিদার খুব একটা তিনি হতে পারতেন না। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। কাশেম মালার প্রেম ছবিটি সে সময় সুপার ডুপার হিট হয়ে যাওয়ার কারণে নায়ক মান্না একের পর এক ছবিতে একক নায়ক হিসেবে কাজ করার সুযোগ পান। এর আগে মান্না অভিনীত প্রথম ছবি তবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম হচ্ছে পাগলি। এরপর কাজী হায়াতের দাঙ্গা এবং ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আরও সহজ হয়ে ওঠে। এরপর আরও বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন চিত্রনায়ক মান্না। দিলওয়ার জাহান ঝুন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না। সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয়, সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন। চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকরাও তার মাঝে নির্ভরতা খুঁজে পান। 90-এর দশকের শুরুতে নাইম শাবনাজ, সালমান শাবনুর, সানি মৌসুমি জুটি বেশ সফল। তাদের পাশাপাশি দাঁড়িয়ে পীর দর্পে অভিনয় করতে থাকেন চিত্রনায়ক মান্না। তারপর থেকে একের পর এক দুর্দান্ত সিনেমাতে অভিনয় করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 400 ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না। মান্নাই একমাত্র নায়ক যিনি 100-এরও অধিক পরিচালক এবং 61 জন নায়িকার সঙ্গে অভিনয় করেছিলেন, যা যে কোনো অভিনেতার জন্য সত্যি একটি বিরল রেকর্ড। মান্না অভিনীত সকল সিনেমার মধ্যে তার সেরা 5টি সিনেমা সম্পর্কে এখন আপনাদেরকে বিশেষ কিছু তথ্য জানাচ্ছি। 1. উত্তরের খ্যাপ, 2000 সাল। শাহজাহান চৌধুরী পরিচালিত উত্তরের খ্যাপ চলচ্চিত্রে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না। ছবিটিতে ওনার অভিনয় সে সময় বেশ প্রশংসিত হয়েছিল। এই ছবিতে চম্পা জাতীয় পুরস্কার পেলেও সে সময় মান্না পুরস্কৃত হননি। 2. বীর সৈনিক, 2003। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বীর সৈনিক চলচ্চিত্রে দ্বৈত ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। একজন মুক্তিযোদ্ধা বাবা
অন্যজন হতাশাগ্রস্ত বেকার সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটিতে অভিনয়ের মাধ্যমে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিন আম্মাজান 1999। মান্নার জীবনের সেরা ছবি কাজী হায়াত পরিচালিত আম্মাজান ছবিটি। এই ছবিতে একজন মাতৃভক্ত ছেলের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। ছবিটি দারুণ ব্যবসা সফল হয়েছিল। আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান গানটি এখনও জনপ্রিয়। নায়ক মান্নার অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে যায়। আম্মাজান চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের জাতীয় পুরস্কারও পেয়েছিল। চার লুটতরাজ 1997। মান্না প্রযোজিত প্রথম সিনেমা লুটতরাজ পরিচালনা করেন কাজী হায়াত। উনি প্রথমবারের মতো ওই সময়ের জনপ্রিয় দুই নায়িকা দিতি এবং মৌসুমীকে একসাথে অভিনয় করিয়েছিলেন এই ছবিতে। গানগুলো জনপ্রিয় হওয়া ছাড়াও এই চলচ্চিত্রটিও বেশ ব্যবসা সফল হয়েছিল। পাঁচ দাঙ্গা 1991। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ছবিতে একজন মুক্তিযোদ্ধা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না। অত্যন্ত চ্যালেঞ্জিং চরিত্র হলেও বেশ ভালোই অভিনয় করেছিলেন তিনি। এমনকি বয়সে বড় সুচরিতার সঙ্গেও বেশ ভালোই মানিয়ে গিয়েছিলেন। ছবিটি আন্তর্জাতিকভাবে পুরস্কার পাওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও লাভ করেছিল। 1997 সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন চিত্রনায়ক মান্না। মান্নার প্রথম ছবি লুটতরাজ সুপারহিট ব্যবসা করে। এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্নার একচ্ছত্র আধিপত্য। একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র। বেশিরভাগ ছবি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছিল। সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকেন। প্রযোজক এবং পরিচালকরা তার মাঝে খুঁজে পেয়েছিলেন নতুন আশার আলো। এর আগে 80-এর দশকের সুনেত্রা, নিপা মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রোজিনা, নতুন, অরুণা বিশ্বাস এবং কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমনি মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী এবং লিমাদের সঙ্গে তার ছবি ব্যবসায়িক বেশ সফলতা পেয়েছিল। 2008 সালের 16ই ফেব্রুয়ারি সারারাত শুটিং করে বাসায় ফিরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন নায়ক মান্না। ভোর 6টার দিকে উত্তরার বাসা থেকে একাই গাড়ি চালিয়ে এসে তিনি ভর্তি হয়েছিলেন ইউনাইটেড হসপিটালে, কিন্তু সুস্থ হয়ে আর বাসায় ফিরতে পারেননি তিনি। 2008 সালের 17ই ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই শক্তিমান অভিনেতা। এর আগে মান্না তার প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে শেলি মান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। শেলি প্রথমে পর্দার অভিনেত্রী থাকলেও পরবর্তীতে বিমানে চাকরি নেন। নায়ক মান্নার মৃত্যুর সময় তার স্ত্রী শেলি দুবাইয়ে ছিলেন। চিত্রনায়ক মান্নার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সে সময় শেলিকে প্রশ্ন করা হয়েছিল, মান্নার মৃত্যুর পর আপনি ইউনাইটেড হসপিটালে বেশ কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে মামলা করেছিলেন, এখানে কি আবেগটা বেশি কাজ করেছিল? মান্নার মৃত্যু মানতে না পেরে তার রেশটাকে সে সময় ডাক্তারদের উপর গিয়েছিল? শেলি সে সময় জবাব দিয়েছিলেন, হসপিটালে ভর্তি হবার 6-7 ঘন্টা পরেও ডাক্তাররা সে সময় মান্নাকে সঠিকভাবে চিকিৎসা করেননি, তাদের অবহেলার কারণেই সে সময় মান্নার মৃত্যু হয়েছে। আর আমি আজও বিশ্বাস করি ডাক্তারের অবহেলাই মান্নার মৃত্যুর প্রধান কারণ। সেই অনুষ্ঠানে মান্নার একমাত্র পুত্র সিয়ামও উপস্থিত হয়েছিলেন। বাবার পথ ধরে তিনিও কি পর্দায় নায়ক হিসেবে আসবেন কিনা এই প্রশ্ন করা হলে সে সময় মুচকি হেসে সিয়াম উত্তর দিয়েছিলেন, না, তিনি নায়ক হতে চান না। মান্না আমাদের বাণিজ্যিক ছবির ইতিহাসে একটি স্মরণীয় নাম হয়ে থাকবেন। তার অভিনয়, কথা বলার ধরন সবকিছু মিলেই আলাদা একটা স্বাতন্ত্র্য স্টাইল তৈরি হয়েছিল যা তিনি দিনে দিনে তৈরি করেছিলেন। এমন কিছু ছবি আছে যার জন্য মান্না চিরদিন দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। মান্না ছাড়া হয়তো আমরা সেই সব ছবি কখনোই পেতাম না। একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছে এই কারণেই দর্শকরা হলে ছুটে যেত, আর শুধুমাত্র মান্না অভিনয় করার কারণেই সবগুলো ছবি ব্যবসা সফল হতো। সে সময় ছবির কাহিনী যত গতানুগতিকই হোক না কেন, সেই ছবিতে মান্না থাকলে চোখ বন্ধ করে ধরে নেওয়া যেত ছবিটি হিট হবেই। সমসাময়িক রাজনৈতিক পটভূমির সাহসী প্রতিবাদী গল্পের এমন কিছু ছবি মান্না আমাদেরকে দিয়েছিলেন যা অন্য কোনো নায়ক কখনোই দিতে পারেননি এবং আগামীতেও পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। মান্না কেন এত জনপ্রিয় ছিলেন? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যা পূরণ হয় না। প্রত্যেক মানুষই জীবনে কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়। এই বঞ্চিত মানুষগুলো যখন পর্দায় মান্নাকে নিজের অধিকার আদায় করতে দেখেছে তখন তারা মান্নাকে অধিকার বঞ্চিতদের প্রতিনিধি ভেবেছে। পর্দায় অধিকার আদায়ের জন্য মান্নার এই সংগ্রামের সুবাদেই তিনি যেন সাধারণ মানুষের আপন হয়ে ওঠেন। দর্শকদের মনে এই রকম প্রভাব খুব কম অভিনেতাই ফেলতে পারে, আর শুধুমাত্র এই কারণেই তিনি দর্শকদের মাঝে আজও চিরস্মরণীয় হয়ে রয়েছেন। একই সঙ্গে মান্নার ছবিগুলো আমাদের চলচ্চিত্র অঙ্গনকে করেছে বেশ সমৃদ্ধ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল বিশেষ অগ্রণী ভূমিকা। বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেগে বসলে সে সময় শক্ত হাতে হাল ধরেছিলেন চিত্রনায়ক মান্না। বাংলা চলচ্চিত্রের অন্ধকার সময় কাটতে থাকে তার দৃঢ় ভূমিকার কারণে। আজ হলবিমুখ বাংলা চলচ্চিত্রের করুণ সময়ে আরেকজন মান্নাকে খুব বেশি প্রয়োজন, যার কারণে ছবিপাড়া আবারও সরগরম হবে এবং প্রযোজক ও পরিচালকরা ব্যবসা করার সাহস পাবে। সর্বোপরি বাংলা চলচ্চিত্র আবারও জেগে উঠবে এমন আরেকজন মান্নার আশায় পুরো বাংলা চলচ্চিত্র। কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কি? এই প্রশ্নের উত্তর বাংলা সিনেমার দর্শকরা
বিগত এক দশক ধরেও খুঁজে পায়নি। ভবিষ্যতে পাবে কিনা সেটা আমরা সময়ের উপরেই ছেড়ে দিচ্ছি। বাংলা সিনেমা জগতে আগমন হবে কি আরেকজন মান্নার, এই প্রশ্ন রইল সময়ের কাছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি চিত্রনায়ক মান্নাকে এখনও মিস করে থাকেন, তবে আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে তা মান্না ভক্তদের কাছে পৌঁছে দিন। তাহলেই বোঝা যাবে মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা ঠিক কতখানি রয়েছে। এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন চিত্রনায়ক মান্না অভিনীত আপনার পছন্দের চলচ্চিত্রটির নাম, আরও এমন হারিয়ে যাওয়া তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।